টাইসের যে একটা পাট থাকে ওই পাটেও কিন্তু করতে পারেন, বিশেষ করে টাইসে কিন্তু বেশি ভালো হয়, যেটা দিয়েই হোক আপনার গ্লাস দিয়ে হোক যেটা দিয়ে হোক হালকা করে গুলে নিয়ে তারপরে এটা করলে দেখবেন ভালো হবে। একটু পিড়ি হলে ভালো হয়, পিড়ির সাথে সুন্দর করে এভাবে নিয়ে গোল করে তারপরে একটু পাতলা করে নিতে হবে। এবং এটা আর একটা উপায় হলো কি জানেন, 10 টাকা দিয়ে আপনি পুলি পিঠার একটা মানে বানানোর একটা মেশিনের মতো পাওয়া যায়, পুলি পিঠে বানানোর একটা পাওয়া যায়। এটা হালকা করে নিয়ে যে কোনো ওয়েতেই হোক, শুধু যে বেলুন দিয়ে বলতে হবে এমন কোনো না, আপনি আপনার ফ্লোরেও করতে পারেন, যাদের কিছুই নাই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে তাই বলে কি খাবেন না। এটা হলো ফ্লোরে হোক সুন্দর করে নিয়ে এরকম করে পাতলা করে নিয়ে তারপর আপনি যে একটা মেশিন আছে সেই মেশিনে দিয়ে হালকা পাতলা হলেও চলবে, আহামরি যত বেশি পাতলা হতে হবে এমন কোনো কথা না, আপনারা যে যেমন পারেন পুরুষেরাও করতে পারেন কোনো সমস্যা নাই। আমি ভিডিও করতেছিলাম তাই আর কি আমি করি না, আমি নিজেও করতে পারি। এই যে একটা দেখেন কি জানি একটা যে সুন্দর 10 টাকাতে একটা মেশিন কিনে দিছিলাম, ওই যে মেশিনের মধ্যে করে নিয়ে দেখেন কত ইজি ওয়ে, একবারে সিম্পল ওয়ে, একবারে মনে করেন ইজি ওয়ে, যে কোনো মানুষ যে কোনো একটা মনে করেন মানে কি বলবো যে কিছুই পারে না সেও পারবে, ফেটে যাবে যা এটা ইয়ে করে দেওয়ার পর ফেটে গেল, ফেটে গেলেও কিছু করার না, এইভাবে সুন্দর করে নেওয়ার পর দেখেন সুন্দর সাইজ হয়ে গেল। আপনি আলু, সিঙ্গারা, আলু, বাদাম, তারপর অনেকে বুট, ছোলা, ডাবলি, যাই যেভাবে খেতে পারেন, ডাল দিয়ে খেতে হবে এমন কোনো কথা নাই, আমাদের যার যার সামর্থ্য সে অনুযায়ী খেতে পারে। যারা ভিআইপি তারা তো মনে করেন যে নারকেল দুধ, তারপরে আরো ওই কালো জিরা, তারপরে আরো মনে করেন তিল, বাদাম, অনেক কিছু মিক্সচার করেও বানাতে পারে, বানাক তাদের সমস্যা নাই, আমরা আমাদের মতো করে নিব। এইদিকে ভাজিটা হয়ে গেছে, ওই যে ভাজি আলু ভাজি করে দেখেন আবারও দেখানো হচ্ছে সহজভাবে, এইভাবে রান্না করলে খাইতে অনেক মজা লাগবে। তো এইভাবে মনে করে নেওয়ার পর সুন্দর করে আপনার এইভাবে বানানোর পরে যে পরিমাণ খাবেন ঠিক সেই পরিমাণে বানাবেন। আমাদের এখানে বানানো হয়েছিল প্রায় 16টা কি 17টা হয়েছিল, কিন্তু কিছু করার নাই, আসলে এটা আমার খেতে খুব ভালো লাগে, ঝালটা মিষ্টিটাও খাইতে ভালো লাগে, তবে এটা ঝাল আমার বেশি প্রিয়। তো এইভাবে বানানোর পরে আপনার তেলে তেলটা হালকা গরম করে নেবেন বা বেশি গরম করে নেবেন, এই যে দেখেন 16-17টা বানানো হয়েছে এর বেশি না। তো তারপরে হাল তেলটা মনে করেন সুন্দর করে গরম হইলে তারপর ওটা ছেড়ে দিলে ভালো হয়। আপনি তেলটা গ্যাসের চুলা বা মাটির চুলা বিভিন্নভাবে করতে পারেন। আর এইদিকে চুলায় তেল দেওয়া হয়েছিল, চুলায় দেওয়া হলো, পুলি পিঠা মনে করেন ছেড়ে দেওয়া হলে পুলি পিঠা দেখেন প্রায় হয়েই যাচ্ছে, একটু পরে বারবার উল্টো পাল্টা করে দিয়ে মনে করেন ভাজতে হয়, একটু লাল লাল হলে খাওয়ার উপযোগী হবে, একটা ঘ্রাণ বেরোচ্ছে। আপনারা তো যারা ভিডিওটা দেখতেছেন ঘ্রাণটা পাচ্ছেন না, গরুর ভুঁড়ি দিয়ে, খাসির ভুঁড়ি, তারপরে মনে করেন আর আরো আরো ভালো হয় যদি আপনি গোস্ত, তারপরে হলো মুরগির গোস্ত ছোট ছোট করে টুকরো করে নিয়ে সুন্দর করে ভাজা দিয়ে দিলে উফ, এইটা তো আরো অন্যরকম হয়ে যেত, কিন্তু আসলে আমাদের ওই রকম করা হয়নি, আমাদের কোরবানিও তেমন ছিল না, কারণ এবার আমাদের তো বুঝতেই পারতেছেন ছোট পরিবার, অনেক খরচ, যাই হোক আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিলে আমরা বড় করে ভালো কোরবানি দিতে পারবো। তো এইভাবে আপনারা রান্না করতে পারবেন, যাদের পুলি পিঠা খুব ভালোবাসেন খেতে ইচ্ছে হয় আপনারা খেতে অবশ্যই পারবেন, এভাবে রান্না করে নিজেই বাড়িতে খেতে পারবেন। আমরা 4-5টা বানালেন, যাদের ছোট ফ্যামিলি আরো কম বানালেন, বড় ফ্যামিলির কথাটা আলাদা, নিজে বানাই খাবেন কারো কোনো কিছুই করার নাই, কারণ নিজে হলো নিজে জানলে নিজে রান্না করে খাইতে পারলে এর চাইতে আর টেস্ট আর কি পাবেন। বাজারে যেগুলো খান একটা তেলে নানান রকম ভাজে, কিন্তু ওটা আসলে টেস্ট হয় কি না জানি না, টেস্ট অবশ্যই হয় কিন্তু ওরা তারা পাম অয়েল ব্যবহার করে, আর আপনি তো পাম অয়েল দিবেন না, আপনি একদম সয়াবিন তেল দিচ্ছেন, আর যদি পারেন সরিষার তেল দিলে আরও ভালো, কারণ একদম খাঁটি তেলে ভাজা হবে। তো আস্তে আস্তে একটা কালার চলে আসতেছে আর এক ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে কখন যে আমি খাই নিমো এমন একটা মনে হচ্ছে, কিন্তু আসলে না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না। আর এইদিকে আমার খাওয়ার জন্য মনে করেন জিভে পানি এসে গেছে, তো এই এতে ভাজতে ভাজতে কিছুটা ফাটে দেয়, ফাটে গেলেও কিছু করার নাই, একটু ফাটবেই, ফাটলে কোনো কিছু আফসোস নেই, দেখেন এই যে হয়ে গেছে। যারা আরও কড়া ভাজা খান কড়া করতে পারেন, এটাও কিন্তু ঠান্ডা হলে পরে মনে করেন কড়ার মতো মশমশা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সামোসাও বানানো সম্ভব, কিন্তু সামোসা না বানায় এইভাবে পুলি পিঠা বানানো খুব সহজ, বড় বড় হয়েছে, 2-3টা খালে পেট ভরবে, কিন্তু আমার 2-3টা খায়ে পেট ভরে না, কারণ আমার অনেকগুলো খেতে হয়, আমি প্রায় 13টা খাইছি একটা না, পানিও খাইছি এটাও খাইছি, কিন্তু কেন জানি মনে হচ্ছিল অনেকদিন হলে খায় না। তো আমার ওয়াইফ বলছে তুমি সব খাও, কিন্তু সব খাওয়া তো আমার ঠিক হবে না, কারণ আমি তার স্বার্থপর না, সে কষ্ট করে বানিয়ে তাকে না দিয়ে কী করে খাই বলেন। এভাবে ছেড়ে এভাবে ভাজার পরে প্রায় এক পর্যায়ে শেষের পথে, এইদিকে কিন্তু আমি ভিডিও করতেছি আর অলরেডি খাচ্ছি, কারণ আমি লোভ সামলাতে পারতেছি না, তো আর বেশি হবেও না, 2-3 জোড়া মানে 2-3 জোড়া ছোটো কড়াই, যাদের কড়াই ছোটো
ছোট করে অল্পতে লিখতে পারবেন। আর একটা জিনিস হলো, এটা হলো সাদা সাদা নামাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।